নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা বিবাহকে কেন্দ্র করেই আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। যারা সাধারণ মানুষ, যারা বিভিন্ন দর্শক আমার, তারা কিছুটা যারা জ্যোতিষটাকে বোঝার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ বিষয়টা মাথায় না ঢুকলেও যারা জ্যোতিষী স্টুডেন্ট, যারা জ্যোতিষকে কেন্দ্র করে পড়াশোনা করছেন, তারা কিন্তু অবশ্যই বিষয়টিকে মন দিয়ে দেখবেন। কারণ কিছু বিষয় কিন্তু আমি এমন কথা বলবো যেগুলো কিন্তু আপনাদেরকে নোট করে রাখার জন্য অতি উত্তম হবে। বিবাহ, বিবাহিত জীবন বিচার করতে গেলে আমাদেরকে সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি দিকে তো অবশ্যই তাকাতে হয় এবং তার সঙ্গে শুক্র এবং মঙ্গলকে অবশ্যই তাকাতে হয়। তাই জন্মছকের মধ্যে যার বিবাহ হচ্ছে, তার জন্মছকের মধ্যে আমাদের তার শুক্রের অবস্থানকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোনোভাবে শুক্র নিচস্থ হয়ে যায় বা শুক্র উচ্চস্থ হয়ে পীড়িত হয়ে যায় বা শুক্র পাপমুদ্রাগত অবস্থায় থাকে বা শুক্র দগ্ধ হয়ে যায়, তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা নিয়ে চলে আসবে। এছাড়াও অশুভ শুক্র, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের শুক্র, তার শুক্র নিজের দশায় কিন্তু অবশ্যই কিছু না কিছু সমস্যা দিয়েই দেয়। অবশ্যই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে অষ্টমস্থ শুক্র এবং দ্বাদশস্থ শুক্র কিন্তু ভালো ফল দেয়, কিন্তু ভালোর সঙ্গে সঙ্গে যেহেতু এটি অশুভ ভাব, তাই এর কিন্তু নেগেটিভিটিও অবশ্যই পরিমাণে থাকে। তো শুক্রকে আমাদেরকে ভালো করে বিচার করতে হবে এবং যার জন্মছকের মধ্যে বিবাহ, যে আর কি বিবাহ করছে, তার জন্মছকের মধ্যে শুক্রকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। কারণ শুক্র গ্রহটা কিন্তু প্রচণ্ড একটি সফট গ্রহ, একটি কোমল গ্রহ বলা হয়ে থাকে। এটি কিন্তু অল্পতেই পীড়িত হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়ে যায়। যদি জন্মছকের মধ্যে শুক্র নিচস্থ বা শুক্র কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে সে বিবাহিত জীবন বা বিবাহিত জীবনের মধ্যে যে রিলেশনশিপ, স্বামী স্ত্রীর বন্ডিং, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা দিয়ে দেয়। কিন্তু বহু মানুষকে আমি ছক বিচার করেছি, বহু মানুষের জন্মছকের মধ্যে শুক্র পীড়িত হয়ে রয়েছে এবং শুক্র পীড়িত হয়ে থাকার ফলে তার বিবাহিত জীবনে কিছু সমস্যা আসলেও আসতে পারে, কিন্তু তারা অতটা, সেই সমস্ত মানুষরা যাদের আর কি ছক বিচার করেছি, তারা কিন্তু অতটা পরিমাণে ওই বিষয়টাকে গুরুত্ব দেয় না, যেহেতু তারা নিজেরা জানে না। আসলে যেই বিষয়টা নিজেরা জানে সেই বিষয়টার গুরুত্ব কিন্তু অনেক বেশি পাওয়া যায়। যেমন এখন বর্তমান যুগেতে মাঙ্গলিক দোষটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ মানে বিবাহিত জীবনে সমস্যার একটি যোগ আর কি। তাই মাঙ্গলিক দোষের প্রতিকারের বিধানটাও কিন্তু বিভিন্নভাবে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই কোনো মানুষের যদি বিবাহিত জীবনে প্রবলেম হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তাহলে পরে কিন্তু তারা অবশ্যই প্রথমেই একটা মাথায় নিয়ে চলে আসে যে মাঙ্গলিক দোষ আছে বলে হয়তো বিবাহিত জীবনে সমস্যা চলে আসছে। কিন্তু খেয়াল রাখতে হবে মাঙ্গলিক দোষের মধ্যে পজিটিভ নেগেটিভিটি রয়েছে, অর্থাৎ বেশ কিছু মাঙ্গলিক দোষ তো পজিটিভ রেজাল্ট দেয়, বেশ কিছু মাঙ্গলিক দোষ নেগেটিভ রেজাল্ট দেয়। তাই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই নিয়ে বিষয়ে আমি আলোচনা করব। তবে আর কি শুক্রের কথা বলছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে শুক্র আপনার রাশিচক্রের মধ্যে 12টি রাশি রয়েছে, 12টি রাশির মধ্যে কোথাও না কোথাও শুক্র কিন্তু বসে থাকবে এবং 12টি রাশির মধ্যে কিছু কিন্তু খেয়াল রাখার একটা দৃষ্টিভঙ্গির একটা, মানে দৃষ্টি রাখার, দৃষ্টিভঙ্গি না দৃষ্টি রাখার কিন্তু একটা বিষয় রয়েছে যে শুক্র কোন রাশির মধ্যে কোন নক্ষত্রের মধ্যে অবস্থান করছে। কারণ খেয়াল রাখতে হবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু অঙ্ক, কিছু জ্যোতিষের ব্যাখ্যা, কিছু জ্যোতিষের পড়াশোনা কিন্তু অত্যন্ত লো লেভেলে রয়েছে, অত্যন্ত সাধারণভাবে রয়েছে। যেই বিষয়টাকে আমরা দেখতে পাই সাধারণ মানুষরাও কিন্তু কিছুটা বুঝে যায়, কিন্তু জ্যোতিষের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ক্যালকুলেশন রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়েছে, যে বিষয়টা কিন্তু সাধারণ মানুষ চট করে বুঝতে পারে না। তাই যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা জ্যোতিষকে ভালোবাসে, জ্যোতিষ নিয়ে করে খাবো এরকম একটা মেন্টালিটি রয়েছে, তাদের কিন্তু আমি অবশ্যই বলবো অনুষ্ঠানটিকে মন দিয়ে খেয়াল করে রাখবেন। কারণ এর মধ্যে যদি বেশ কিছু, এর মধ্যে যদি সম্পূর্ণ বিষয়টা আমি যেটা বলবো সেটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি অনেকটাই লাভবান হবেন। দেখুন, একটি বিবাহিত জীবনকে নষ্ট করার জন্য, একটি বিবাহিত জীবনকে সমস্যাবহুল করার জন্য কিন্তু শুক্র কাফি। শুক্র হচ্ছে বিবাহিত জীবনের মধ্যে রোম্যান্স, রোম্যান্টিক ভাব এবং শুক্র অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটাও অনেক সময় নিয়ে চলে আসে। বৃহস্পতি তো অ্যাডজাস্টমেন্টের কারক গ্রহ আমরা জানি, কিন্তু শুক্রকেও কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না বিবাহিত জীবনকে কেন্দ্র করে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। এছাড়াও শুক্রকে খেয়াল রাখতে হবে, শুক্র কিন্তু একজন মহিলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সরি মাফ করবেন, একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তার ওয়াইফের তার পার্টনারের কারক গ্রহ শুক্র হয়ে যায়। এবং একজন মহিলার জন্মচক্রের মধ্যে মঙ্গল কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। এমনি শুক্র তো বিবাহিত জীবনের কারক গ্রহই সবার ক্ষেত্রে, কিন্তু মঙ্গল তার হাজব্যান্ডের কারক হয়ে যায়। তাই এখানে খেয়াল রাখতে হবে মেয়েদের জন্মচক্রের মধ্যে মাঙ্গলিক দোষ, নেগেটিভ মাঙ্গলিক দোষ অনেক বড় সমস্যা নিয়ে চলে আসে। তবে এখানে খেয়াল রাখতে হবে লগ্নের মঙ্গল এবং অষ্টমস্ত মঙ্গল কিন্তু খুব বেশি পরিমাণে মাঙ্গলিক দোষ দেয়। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আরও একটা কথা, যে অনেকে অনেক রকম কথাবার্তা বলে যে লগ্নের মঙ্গলটা যদি লগ্নপতিই হয়ে থাকে, মানে মঙ্গল যদি নিজের স্বরাশির মধ্যেই বসে মাঙ্গলিক দোষ করে, বা যদি অষ্টম ঘরে নিজের ঘরে বসেই মাঙ্গলিক দোষ করে, তাহলে মাঙ্গলিক দোষের অতটা পরিমাণে এফেক্ট হবে না। এখানে একটা খেয়াল রাখতে হবে মাঙ্গলিক দোষ এখনকার বর্তমান সমাজের মধ্যে দুরকমভাবে তার রূপ কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ বেশ কিছু মাঙ্গলিক দোষ থাকলে পরে দেখা যায় যে তার স্বামীর মৃত্যু হয়ে যায়, এবং বেশ কিছু মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনে সমস্যা দিয়ে দেয়। এখন লগ্নের মধ্যে বা অষ্টম ঘরের মধ্যে মঙ্গল বসে থেকে মাঙ্গলিক দোষ যদি তৈরি করে নিজের ঘরের মধ্যে বসে থেকে, তাহলে পরে সেই ক্ষেত্রে বিবাহ মানে হাজব্যান্ডের মৃত্যুর সম্ভাবনাটা কম হয়ে যায়। কিন্তু সেইখানে বিবাহিত জীবনে হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং প্রবলেমের বিষয়টা কিন্তু দেখা যায়। যাই হোক, মাঙ্গলিক বিষয় নিয়ে যখন আলোচনা করবো সেই বিষয়গুলো নিয়ে বলবো। আজকে শুক্রকে নিয়ে আলোচনা করছি, শুক্রর অবস্থানকে কেন্দ্র করে আলোচনা করছি। অর্থাৎ দ্বাদশ রাশির মধ্যে, বারোটি রাশির মধ্যে শুক্রর অবস্থান কোন কোন জায়গায় যদি থাকে সেটা আপনার শুভভাবই হতে পারে, কিন্তু এখানে নক্ষত্র রয়েছে কিছু এমন, সেই নক্ষত্রের মধ্যে যদি শুক্র অবস্থান করে থাকে তাহলে পরে শুক্রের কিন্তু বিবাহিত জীবনের পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। আমরা প্রত্যেকটি নক্ষত্রকে নিশ্চয়ই জানি বহু লোক, এবং আমরা জানি 27টি নক্ষত্র রয়েছে, অশ্বিনী বরণী থেকে শুরু করে একদম রেবতী পর্যন্ত 27টি নক্ষত্র রয়েছে। এবং 27টি প্রত্যেকটি নক্ষত্রের কিন্তু 4টি করে পাদ থাকে বা চরণ থাকে, আমরা এটাও জানি, ঠিক আছে। অর্থাৎ 3°20' করে একটি নক্ষত্রের পাদ বা চরণ বলা হয়ে থাকে। অর্থাৎ একটি নক্ষত্র 13°20' অব্দি পর্যন্ত বিস্তৃত থাকে, এবং একটি নক্ষত্রের মধ্যে 3°20' করে কিন্তু 4টি চরণ থাকে। এবার এখানে খেয়াল রাখতে হবে মেষ রাশির মধ্যে আমরা অশ্বিনী নক্ষত্র প্রথমে পাচ্ছি, তারপরে ভরণী পাচ্ছি, তারপরে কৃত্তিকা পাচ্ছি। যদি কোনো মানুষের জন্মচক্রের মধ্যে শুক্র অশ্বিনী নক্ষত্রে বসে থাকে, এবং অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণের মধ্যে শুক্র যদি বসে থাকে, অর্থাৎ আপনি শুক্র যেই ঘরের মধ্যে বসে রয়েছে, যেই নক্ষত্রের মধ্যে বসে রয়েছে, সেই নক্ষত্রটাকে চরণের ক্যালকুলেশনটাকে করুন আগে, সেই চরণের ক্যালকুলেশনটা করে এবার আমার কথাগুলো কিন্তু ম্যাচ করান। প্রথম নম্বর কথা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের মধ্যে শুক্র যদি তৃতীয় চরণের মধ্যে বসে থাকে, তাহলে পরে কিন্তু সে বিবাহ বিচ্ছেদ করিয়ে দেয়। অর্থাৎ বিবাহ সমস্যাবহুল হয়ে যায় অনেকটা পরিমাণে, বা বিবাহ বিচ্ছেদের একটা বিষয় দেখতে পাওয়া যায়। হতে পারে এমন যে আপনার শুক্র মেষ রাশির মধ্যে বসে রয়েছে, সেটা আপনার দশম ভাবের মধ্যেই শুক্র বসে রয়েছে, বা শুক্র পঞ্চম ভাবের মধ্যেই বসে রয়েছে, অত্যন্ত ভালো প্লেসমেন্টের মধ্যে বসে রয়েছে, অত্যন্ত ভালো ভাবের মধ্যে বসে রয়েছে, কিন্তু নক্ষত্র যদি এটা পেয়ে যায়, অর্থাৎ সে যদি অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণের মধ্যে অবস্থান করে, তাহলে পরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেবে। এছাড়াও যদি শুক্র ভরণী নক্ষত্রের মধ্যে থাকে, এবং ভরণী নক্ষত্রের মধ্যে তার নিজের নক্ষত্র, শুক্রই নিজের নক্ষত্র, যদি ভরণী নক্ষত্রের মধ্যে দ্বিতীয় চরণের মধ্যে শুক্র অবস্থান করে, তাহলে পরেও কিন্তু বিবাহিত জীবনের মধ্যে একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, বিবাহিত জীবনে কিন্তু একটা ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করিয়ে দেয়। এছাড়াও কিন্তু যদি শুক্র দেখতে পাওয়া যায় বৃষরাশির মধ্যে মৃগশিরা নক্ষত্রের মধ্যে অবস্থান করে, এবং মৃগশিরা নক্ষত্রের মধ্যে যদি দ্বিতীয় চরণের মধ্যে অবস্থান করে, তাহলে পরেও আপনার বিবাহিত জীবনে কিন্তু অবশ্যই একটা কলহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়, বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়ে যায়। এছাড়াও যদি মিথুন রাশি, যদি আপনার মিথুন রাশির মধ্যে শুক্র অবস্থান করে, এবং মিথুন রাশির মধ্যে যদি দেখা যায় যে শুক্র পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র, অত্যন্ত পজিটিভ নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণের মধ্যে শুক্র মিথুন রাশির মধ্যে বসে থাকে, তাহলে পরেও কিন্তু আপনার বিবাহিত জীবনকে অনেকটা পরিমাণে সমস্যা করে দেবে। এছাড়াও যদি দেখা যায় কর্কট রাশির মধ্যে পুষ্য নক্ষত্রের মধ্যে
শুক্র অবস্থান করে। কর্কট রাশির মধ্যে পুষ্যা নক্ষত্রকে অত্যন্ত শুভ নক্ষত্র বলা হয় এবং এই নক্ষত্র মধ্যে যে কোনো কাজ শুরু করলে সেই কাজের রেজাল্ট ভালো দেখতে পাওয়া যায় এবং এটি এতটাই শুভ নক্ষত্র যে এই নক্ষত্রের মধ্যে দীর্ঘকালীন চলা কাজ কোনো শুরু করতে পারেন তাহলে কিন্তু সেটা ভালোভাবে চলবে। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে বাড়ি করা শুরু করতে পারেন, এই নক্ষত্রের মধ্যে বিবাহ দিতে পারেন, এই নক্ষত্রের মধ্যে কিন্তু বেশ কিছু জ্যোতিষতান্ত্রিকদের অনেক রকম কাজ হয়ে যায়, এই নক্ষত্রের মধ্যে কিন্তু বিভিন্ন জপ তপকে অভিমন্ত্রিত হয়, জপ তপকে সিদ্ধ করার একটা প্রসেসিং, মানে যে কোনো কাজ যদি আপনি যেই কাজটা দীর্ঘমেয়াদী কাজ, বড় কাজ, সেই কাজটাকে শুরু করতে পারেন নক্ষত্রের মধ্যে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু শুক্র যদি এই নক্ষত্রের দ্বিতীয় চরণের মধ্যে বসে থাকে তাহলে পরে কিন্তু আপনার বিবাহিত জীবন অবশ্যই সমস্যাবহুল করে দেবে এবং আপনার বিবাহিত জীবনের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও যদি দেখা যায় যে সিংহ রাশির মধ্যে শুক্র বসে রয়েছে, সিংহ রাশির মধ্যে খেয়াল রাখতে হবে সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে, সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে এবং তিনটি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র পড়ে মঘা, মঘা নক্ষত্রের মধ্যে শুক্র যদি দ্বিতীয় চরণের মধ্যে থাকে তাহলেও বিবাহিত জীবনকে অনেকটা সমস্যাবহুল করে দেয়। এছাড়াও কন্যা রাশির দিকে তাকাতে হবে আপনাকে, কন্যা রাশির মধ্যে যদি হস্তা নক্ষত্রের মধ্যে শুক্র থাকে এবং হস্তা নক্ষত্রের যদি তৃতীয় চরণের মধ্যে শুক্র বসে যায় তাহলেও আপনার বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেবে। এছাড়াও যদি তুলারাশির মধ্যে বিশাখা নক্ষত্র রয়েছে, তুলারাশির মধ্যে তিনটি নক্ষত্র বিশাখা রয়েছে, তার সঙ্গে চিত্রা রয়েছে, তার সঙ্গে স্বাতি রয়েছে, এই তুলারাশির মধ্যে যদি শুক্র কোনোভাবে বিশাখা নক্ষত্রের যদি তৃতীয় চরণের মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেবে। এছাড়াও বৃশ্চিক রাশির মধ্যে অনুরাধা নক্ষত্র রয়েছে, অত্যন্ত প্রেমিক সুলভ একটা নক্ষত্র বলা যায়, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা অত্যন্ত অনুরাধা নক্ষত্রে যদি জন্ম হয়ে যায় কারণ তাদের বেশি পরিমাণে দেখা যায় তাদের প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। তবে বৃশ্চিক রাশির মধ্যে যদি অনুরাধা নক্ষত্রে আপনার জন্ম হয়ে যায় এবং যদি শুক্র মাফ করবেন যদি অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির মধ্যে অনুরাধা নক্ষত্রের শুক্র থাকে, অর্থাৎ শুক্র যদি বৃশ্চিক রাশির মধ্যে অনুরাধা নক্ষত্র নিয়ে থাকে এবং সে যদি অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণের মধ্যে বসে থাকে তাহলে পরে আপনার বিবাহিত জীবনকে সমস্যা বল করবে। এবার প্রশ্ন আসতে পারে এখানে একটা মধ্যিখানে কথা বলবো যে কেন স্যার এগুলো করবে, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যে অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে শুক্র থাকলে কি এমন রয়েছে অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে যে বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেবে, ডিভোর্স করিয়ে দিতে পারে, এই বিষয়টা কিন্তু এখানে খোলাসা করতে পারবো না কারণ এই বিষয়টা কিন্তু আপনাকে চেম্বারে শিখতে হবে। এই জন্যই আমি বলি জ্যোতিষ কিন্তু শেখার একটি বিষয়, জ্যোতিষ কিন্তু সব ইউটিউব ভিডিও দেখেই যে আপনি শিখে যাবেন আমার মনে হয় এরকম ব্যাপারটা কিন্তু ঠিকঠাক নয়, হয়তো কিছুটা শিখে যেতে পারেন কিন্তু সম্পূর্ণ আপনি শিখবেন না। যদি করে খেতে চান, যদি মানুষকে ভালো করতে চান তাহলে আপনি কিন্তু অত্যন্ত ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে জ্যোতিষটাকে শিখুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, সেগুলো পরের কথা। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে, ধনু রাশির মধ্যে কিন্তু আবার সেই তিনটি নক্ষত্র রয়েছে, একটি নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, খুব ইম্পর্টেন্ট নক্ষত্র এবং মূলা নক্ষত্রের দিকে ধ্যান রাখা উচিত। গণ্ডমূল নক্ষত্রের মধ্যে মূলা নক্ষত্র পড়ে, হ্যাঁ, মূলা নক্ষত্রের মধ্যে কিন্তু যদি করবেন, যদি কোনো মানুষের শুক্র ধনুরাশির মধ্যে মূলা নক্ষত্র নিয়ে বসে থাকে এবং যদি মূলা নক্ষত্রের তৃতীয় চরণের মধ্যে শুক্র বসে থাকে তাহলেও পারে কিন্তু বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেবে বা সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বিবাহের পরে কিন্তু একটা বন্ডিং প্রবলেম, অশান্তি ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও কিন্তু ধনুরাশির মধ্যে পূর্বশালা নক্ষত্র বসে রয়েছে এবং পূর্বশালা নক্ষত্রেও কিন্তু দ্বিতীয় চরণে যদি শুক্র থাকে তাহলেও পারে কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। এছাড়াও কিন্তু মকর রাশির মধ্যে শ্রবণা নক্ষত্র রয়েছে, যদি মকর রাশির মধ্যে আপনার শুক্র বসে থাকে এবং শ্রবণা নক্ষত্রে বসে থাকে তাহলে পরে এখানে খেয়াল রাখতে হবে মকর রাশির মধ্যে শ্রবণা নক্ষত্রের তৃতীয় চরণে যদি শুক্র থাকে তাহলে কিন্তু সে বিবাহিত জীবনে একটা সমস্যা, ডিভোর্স, বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু নিয়ে চলে আসে। এছাড়াও কিন্তু
আপনার খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি তৃতীয় জননের মধ্যে শুক্র থাকে অর্থাৎ কুম্ভ রাশিতে শুক্র বসে রয়েছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয় জননের মধ্যে বসে রয়েছে তাহলে এই ক্যালকুলেশন করবেন না কিন্তু যে শুক্র তো মনে করা যায় একটি ভালো ভাব কুম্ভ রাশিটা শুক্র তো ভালো ভাবের মধ্যে ভালো নক্ষত্র নিয়ে বসে রয়েছে বৃহস্পতি নক্ষত্র নিয়ে তাহলে এটা পজিটিভ এরকম কিন্তু নয় যদি কুম্ভ রাশির মধ্যে শুক্র বসে থাকে এবং যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তৃতীয় চরণ নিয়ে বসে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনকে সমস্যাবহুল করে দেবে এছাড়াও মীন রাশির মধ্যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র বসে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি দ্বিতীয় চরণের মধ্যে শুক্র থাকে তাহলে পরে কিন্তু বিবাহের পরে বিভিন্ন অশান্তি বিচ্ছেদ হতে দেখতে পাওয়া যায় তাই আমরা কিন্তু এখানে শুক্র গ্রহটাকে অতটা ম্যাটার অতটা ভ্যালু দিতাম না কিন্তু আমরা দেখছি এখন যে শুক্র একটা বিবাহিত জীবনকে নষ্ট করার জন্য কাফি রোল পালন করে কাফি ভূমিকা পালন করে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার জন্মচক্রের মধ্যে শুক্রকে অবশ্যই খেয়াল রাখুন আপনি দেখুন আপনার এইসব জায়গায় শুক্র নেই তো তাহলে আপনার বিবাহিত জীবনকে সমস্যাবহুল করতে পারে আর যদি আপনার এখন বিবাহ না হয়ে থাকে বা বিবাহ হয়ে গিয়ে থাকে যদি শুক্র এরকম অবস্থায় থাকে তার কিন্তু সঠিক প্রতিবিধান করতে হবে শুক্রকে শান্ত করতে হবে শুক্রকে ঠিক করতে হবে শুক্রের অশুভত্বকে কাটাতে হবে এবার শুক্রকে অশুভত্ব কাটাতে গেলে অনেক প্রসেস রয়েছে যাই হোক সেই সব প্রসেস নিয়ে পরবর্তী সময় আলোচনা করব তবে কিন্তু আপনি অবশ্যই নিজের জন্মচক্রের দিকে খেয়াল রাখুন তাহলে ভালো হবে অনেকটা আর আপনি যদি সঠিকভাবে জ্যোতিষ বিচার ওভারল্যাপিং বিচার করিয়ে সূক্ষ্মতর সূক্ষ্মভাবে নিজের জন্মচক্রের বিচার করিয়ে জীবনে এগিয়ে চলতে চান তাহলে অবশ্যই স্কলে আমার মোবাইল নাম্বার যাচ্ছে সেই নাম্বারটা নিয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন কারণ স্কলে যে মোবাইল নাম্বার দুটি দেখতে পাচ্ছেন সেটি দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার তা এখানেই আজকে শেষ করছি পরবর্তী অনুষ্ঠান আবার একটি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো পরের দিন নমস্কার।